বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন টেলিগ্রামও আমাদের ওপর একটি চ্যানেল রয়েছে তো সেক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি আপনাদেরকে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তার পরবর্তীতেই অস্মিতা থ্রি সিক্সে লিখে সার্চ করলে একটি গ্রুপ পেয়ে যাবেন সেখানে আপনারা সরাসরি জয়েন হতে পারেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব গোল্ডেন জুবলি স্কলারশিপ স্কিম নিয়ে তো এক্ষেত্রে সম্পূর্ণ স্কলারশিপটি কিন্তু অর্গানাইজ করেছে এলআইসি তো এলআইসির ব্যাপারে আর আলাদা করে পরিচয় দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে এলআইসির তরফ থেকে নতুন যে স্কলারশিপটি আয়োজন করা হয়েছে সেই সংক্রান্ত তো এক্ষেত্রে ভিডিও শুরুতেই আপনি শুনে নিন এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন যদি আপনার সুইটেবেল হয় তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অথবা আপনি লাইক করে চলেও যেতে পারেন যাই হোক তো এক্ষেত্রে যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন এইচএস পাশ করে থাকেন আইটিআই অথবা বিএ বিএসসি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে স্কলারশিপের কিন্তু অ্যামাউন্ট রয়েছে দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনাদেরকে এটা প্রদান করা হবে মানে এখানে ক্লাস টেন থেকে শুরু করে একদম কলেজ মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত এখানে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত পার ইয়ার আপনাদেরকে পে করা হবে এক্ষেত্রে বলে রাখি আপনি এখানে কি করে আবেদন করতে পারবেন তার জন্য যদি আপনি মেধাবী এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীর হয়ে থাকেন তাহলে আপনি এখানে এখানে আবেদন করতে পারবেন যেমন বলা হয়েছে যদি আপনি উইকার হয়ে থাকেন বলা হয়েছে এখানে কাদের কাতের দেওয়া হবে তো সেক্ষেত্রে যদি আপনি ভোকেশনাল কোনো কোর্সেস করছেন বা প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই কারণে আপনি কিন্তু নাম্বার টু এর যে পয়েন্টটা রয়েছে সেটা এখান থেকে দেখে নিতে পারেন তো যদি আপনি ইতিমধ্যে আইটিআই করছেন বা পলিটেকনিক করছেন তাহলেও কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন কারণ তাহলেও কিন্তু এখানে আবেদন করার জন্য অপশন রয়েছে এর পাশাপাশি বলা হয়েছে যদি আপনি দু হাজার কুড়িতে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং যদি আপনার ফ্যামিলির ইনকাম মানে অ্যানুয়াল ইনকাম এক লাখ টাকা হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে একাডেমিক ইয়ারটা কিন্তু মেনশন করা রয়েছে মানে দু হাজার আঠেরো থেকে উনিশ যেহেতু দু হাজার কুড়িতে নতুনভাবে আর কোনো রেজাল্ট পাবলিশ হয়নি তো সে কারণেই কিন্তু দু হাজার কুড়িকে ছেড়ে দু থেকে উনিশ হিসেবে এখানে একাডেমিক ইয়ার ধরা হয়েছে তো যদি আপনি এখন কলেজে মানে বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছেন তাহলেও কিন্তু আপনি এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন স্কলারশিপটির জন্য কিন্তু যদি আপনি এর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা এর আগে মাধ্যমিক পাশ করেছেন তখন আপনার সিক্সটি পার্সেন্ট নাম্বার ছিল আপনি কিন্তু তাহলে উচ্চ মাধ্যমিকের বেসিসে এখানে আবেদন করতে পারবেন না এই স্কলারশিপের ব্যাপারে তো আরও কিছু বলার আছে তবে তার আগে আমি বলে রাখি এখানে কিন্তু আবেদনের ডেট এখনও প্রকাশিত হয়নি মানে আপনি কিন্তু এখন এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র ইনফরমেশানটি আপনাকে শুনতে হবে তো এক্ষেত্রে যেভাবে টাকা পে করা হবে সেটা কিন্তু রয়েছে কোয়ার্টারলি বেসিস এবং আমি শুরুতেই যেমন বলেছি দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু বছরে হিসাবে পে করা হবে এক্ষেত্রে যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই দু সালে মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেন অথবা টুয়েলভে ভর্তি হয়েছে মানে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তার পরবর্তীতে যদি কেউ এবছর এইচ সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করার পরবর্তীতেই তারা কলেজে অ্যাডমিশান নিয়েছে এবং ইতিমধ্যে আপনার পরিচিত কেউ যদি কলেজে পড়ছে বা আইটিআই করছে পলিটেকনিক করছে অবশ্যই প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করবেন কারণ এরা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদনের জন্য এলিজেবল এর পরবর্তীতে এখানে তো এতদিনে আবেদন শুরু হয়ে যাওয়ার কথা ছিল তো কেন পিছিয়ে গেছে সব ব্যাপারই আপনারা জানেন তো একই কথা বারবার বলে আর মন খারাপও করব না ভিডিওটা বড়ও করতে চাই না তো অবশ্যই এই করোনা পরিস্থিতি ঠিক হলে সেপ্টেম্বর মাস নাগাদে কিন্তু এই এলআইসির যে নতুন অ্যাপ্লিকেশান সেটি শুরু হয়ে যাবে তবে এবার আপনারা সম্পূর্ণ অনলাইনে করতে পারবেন তো আর বাইরে গিয়ে কোথাও করার দরকার নেই তো জবে থেকে এখানে আবেদন শুরু হয়ে যাবে আমি চেষ্টা করব যতটা সম্ভব যদি আপনারা ফোনে নিজের হাতে এখানে অ্যাপ্লাই করতে পারেন মানে আপনাদেরকে যেন কোনো সাইবার ক্যাফেতেও যেতে না হয় তো সেক্ষেত্রে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তার জন্য এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না এবং আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে